লোকসভা নির্বাচনলৈ সাজু বিজেপি। প্রবল আত্মবিশ্বাস বিজেপির। অগপক পাঁচ সমষ্টি কোনো কারণত নিদিয়ে বিজেপিয়ে। রাজ্যের প্রধান আঞ্চলিক দল অসম গণ পরিষদে যি সময়ত লোকসভা নির্বাচনত বিগ ব্রাদার বিজেপির পৰা পাঁচটা সমষ্টি বিচারি বারম্বার দাবি করেছে, সেই সময়তে বিজেপির রাজ্যিক নেতৃত্বই পাকে প্রকারে অগপক পাঁচখন আসন নিদিয়াটো এক প্রকার নিশ্চিত করেছে। অগপক বিজেপিয়ে নিদিয়ে পাঁচখন আসন, প্রয়োজনত চৈধ্যখন আসনতে প্রতিদ্বন্দ্বিতা করব বিজেপিয়ে। আমিতো এনডিএ চৈধ্যখনের চৈধ্যখনতে আমি নির্বাচিত হওয়ার সম্পূর্ণ বিশ্বাস আমার আছে। আসন বুঝাবুঝির প্রসঙ্গটো রাষ্ট্রীয় নেতৃত্বর উপর নির্ভর করিব বুলি কলেও রাজ্যিক নেতৃত্বই দিয়া প্রতিবেদনতে রাষ্ট্রীয় নেতৃত্বই মোহর মারিব সেয়া নিশ্চিত। ইফালে টিকট নোপার দুশ্চিন্তাত দিন কটাইছে বর্তমানের বিজেপি সাংসদে, যার বাবে আর পি শর্মার দরে সাংসদে বারে বারে নিজকে জনপ্রিয় বুলি করেছে দাবি। ইফালে লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি হিসাবে প্রতিটি সংসদীয় সমষ্টিত পৃথকে পৃথকে আর এস এস আর বিজেপিয়ে অব্যাহত রাখিছে জরিপ। গতি রাষ্ট্রীয় সমিতি কনভিন্স বা সন্তুষ্ট হওয়াক যিনি কাম বিচারিছে, যিনি প্রতিবেদন বিচারিছে, সেই প্রতিবেদন যখন উত্তীর্ণ হব সেই সকল নিশ্চিতভাবে আগন্তুক দিনত মানে পুনর্বার সাংসদর প্রার্থিত্ব হিসাবে আমার দলের পর প্রার্থিত্ব লাভ করি। যখন সাংসদর সমষ্টিত রিপোর্ট কার্ড বেয়া হব সেই সকলক ১৯ নির্বাচন টিকট নিদিয়ে নেতৃত্বই। ইয়ার মাজতে লক্ষিমপুর সংসদীয় সমষ্টিত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনত অবতীর্ণ হব বলে ব্যাপক চর্চা চলিছে। শর্মার অতি ঘনিষ্ঠ যুব নেতা মানব ডেকা লক্ষিমপুর লোকসভা সমষ্টির পৰা নির্বাচনত অবতীর্ণ হব বলে চলা চর্চা কিমান দূর সত্য হয় সেয়া সময়তে কব পৰা যাব। রাজু বৰুৱা, রিপোর্ট নিউজ ১৮, নর্থ ইষ্ট।